Hi YouTube viewer, আমি কাউসার। আমার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনভ্যালিড আইমেই কিভাবে রিপেয়ার করতে হয়। খুব অল্প সময়ে শুরু করা যাক। ইনভ্যালিড আইমেই লেখা এসএটি দেখতে পাচ্ছেন, এটা ওয়ালটন GF2 স্টার হ্যাশ 06 হ্যাশ প্রেস করলে এই যে ইনভ্যালিড লেখা থাকতে যাচ্ছে। এটা কিভাবে সমাধান করা যায় সেটা এখন দেখব। মোবাইলটি বন্ধ করার পর ব্যাটারির পিছনে যে আইমি নাম্বার দুটো রয়েছে এটা আমি নোটপ্যাডে লিখে রাখলাম। আমি আইমি রিপেয়ারের জন্য আলাদিন ক্র্যাক ব্যবহার করব, এটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পাবেন। নোটপ্যাডে যে আইমি নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা মোবাইলের ব্যাকসাইড থেকে সংগ্রহ করা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন।